আজকের এই যে কোভিড সিচুয়েশন এবং যে কোনো মুহূর্তে হসপিটালের নার্সরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে ডাক্তারদের সাথে, আজকে তাই আমরা ভেবেছি যে আজকে নার্সদেরকে একটা সংবর্ধিত করা প্রয়োজন ছিল। তাই আজকের ক্যানিং হসপিটাল এবং ক্যানিং কোভিড হসপিটাল মিলে প্রায় 125 জন নার্স দিদিরা আজকে ডিউটিতে কর্মরত। আমি আজকের এসে তাদের হাতে প্রত্যেককে একটা গোলাপ ফুল, যশ সামান্য তাদের একটা টিফিনের ব্যবস্থা, মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার এবং হাতে গ্লাভস, এই টোটাল সামগ্রীটা আমরা সবার হাতে তুলে দিলাম। আন্তর্জাতিক নার্স দিবসে নার্সদের কুর্নিশ জানালেন নবনির্বাচিত বিধায়ক। করোনা সতর্কতা অবলম্বন করে অত্যন্ত সচেতনতার সাথে বুধবার পালিত হলো আন্তর্জাতিক নার্স দিবস। এদিন সকালে ক্যানিং মহকুমা হাসপাতালে কর্মরত 125 জন নার্সকে বিশেষভাবে সংবর্ধনা দিয়ে অভিনন্দন জানান ক্যানিং পশ্চিমের নবনির্বাচিত বিধায়ক পরেশরাম দাস। বিশেষ দিনটি পালনের পাশাপাশি পরেশরাম দাস তাঁদের হাতে তুলে দেন গোলাপ ফুল, মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভসহ অন্যান্য সামগ্রী। বিধায়ক জানিয়েছেন, করোনা মহামারীকালে চিকিৎসকদের সাথে পাল্লা দিয়ে নিজেদের পরিবার পরিজন ফেলে রেখে এবং নিজেদের জীবন উপেক্ষা করে যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন সাধারণ মানুষের জন্য। তাই আন্তর্জাতিক নার্স দিবসে ক্যানিং মহকুমা হাসপাতালে কর্মরত 125 জন নার্সকে কুর্নিশ জানালাম। অন্যদিকে মহামারী পরিস্থিতিতে আন্তর্জাতিক নার্স দিবসে নবনির্বাচিত বিধায়কের এমন উষ্ণ শুভেচ্ছা পেয়ে খুশি ক্যানিং মহকুমা হাসপাতালের কর্মরত নার্স দিদিরা। বিধায়কের সাথে এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সুশীল সর্দার, তপন সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আজকের এই যে কোভিড সিচুয়েশন এবং যে কোনো মুহূর্তে হসপিটালের নার্সরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে ডাক্তারদের সাথে, আজকে তাই আমরা ভেবেছি যে আজকে নার্সদেরকে একটা সংবর্ধিত করা প্রয়োজন ছিল। তাই আজকের ক্যানিং হসপিটাল এবং ক্যানিং কোভিড হসপিটাল মিলে প্রায় 125 জন নার্স দিদিরা আজকে ডিউটিতে কর্মরত। আমি আজকের এসে তাদের হাতে প্রত্যেককে একটা গোলাপ ফুল, যশ সামান্য তাদের একটা টিফিনের ব্যবস্থা, মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার এবং হাতে গ্লাভস, এই টোটাল সামগ্রীটা আমরা সবার হাতে তুলে দিলাম।